বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে সিসি লোন সম্পর্কে। আপনারা সিসি লোন সম্পর্কে হয়তো অনেকে অবগত আছেন, আবার অনেকে অবগত নয় যে সিসি লোনটা আসলে কি। আমি শর্টকাটে বলি, ধরুন আমি বর্তমানে পুরান ঢাকায় থাকি, তো আমি এখান থেকে, আমি যেহেতু বাসা ভাড়ায় থাকি, তো এখান থেকে যদি আমি কোনো ব্যাংক থেকে লোন নিতে চাই, সেই ব্যাংক কিন্তু আমাকে লোন দেবে না, কারণ আমি ঢাকার স্থানীয় না। বা আপনি থাকেন ঢাকাতে, আপনি একটা ব্যাংকে লোন নিতে গেলেন, ব্যাংক কিন্তু আপনাকে লোন দিবে না, কারণ বলবে যে আপনি ঢাকার স্থানীয় না। বা আবার এমন হতে পারে যে ব্যাংকের লোনে কিন্তু অনেক ঝামেলা আছে, আপনার বিভিন্ন জিনিস দেখাতে হবে, বিভিন্ন প্রপার্টিস দেখাতে হবে, তারপরে ব্যাংক কিন্তু আপনাকে লোন দিবে। আর এই সমস্ত ঝামেলা ছাড়া লোন নেওয়ার একটা সহজ প্রসেস আছে, এই প্রসেসটার নাম হলো সিসি লোন, যেটাকে আমরা যদি, যেটার আছে ইংলিশ ওয়ার্ড হচ্ছে ক্যাশ কার্ড লোন। এটি ব্যাংকে পাওয়া যাবে, এবং যারা আপনারা ঢাকাতে বসবাস করেন কিংবা ঢাকায় যারা ভাড়ায় থাকেন, তারা এই লোনটি খুব সহজেই নিতে পারবেন। লোনটা নেওয়ার প্রসেস আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই লোনটা নেওয়ার প্রসেস হচ্ছে যে আপনি ব্যাংকে কোনো কিছু জমা রাখবেন। ধরুন আপনার বাসায় এক ভরি স্বর্ণ আছে, এক ভরি স্বর্ণের দাম হচ্ছে 60,000 টাকা, আমি সাপোজ, মানে বোঝানোর স্বার্থে বলছি 60,000 টাকা। ওই 60,000 টাকা যখন আপনি ব্যাংকে রাখবেন, তখন ব্যাংক আপনাকে 30,000 টাকা লোন দিবে। অর্থাৎ আপনার যে গচ্ছিত সম্পদ আছে, এই গচ্ছিত সম্পদটাকে যদি আপনি ব্যাংকে জমা রাখেন, জমা রাখার বিনিময়ে ব্যাংক আপনাকে 50%, অর্থাৎ আপনি যে সম্পদটা ব্যাংকে জমা রাখছেন, ওই সম্পদের যে মূল্যটা আছে, মূল্যটার পরে 50% যে দামটা দাঁড়ায়, আমি স্বর্ণ দিয়েই বুঝাই, একটা এক ভরি স্বর্ণের দাম ধরুন 60,000 টাকা, এই এক ভরি স্বর্ণ আপনি ব্যাংকে জমা রাখলেন, এরপরে আপনি কোনো ঝামেলা নাই, আপনি ঢাকাতে বসবাস করেন, কোনো সমস্যা নাই, আপনাকে বলবে না যে আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন, বা আপনার মানে বিভিন্ন যে কাগজপাতিগুলো শো করতে হয়, কিচ্ছু শো করা লাগবে না। জাস্ট আপনার এক ভরি স্বর্ণ আপনি ব্যাংকে রাখবেন, রাখার পরে এটাকে বলা হয় সিসি লোন, আপনি 30,000 টাকা সিসি লোন পেয়ে যাবেন। এবং এটার একটা মেয়াদ থাকে যে 6 মাস কিংবা 1 বছর, খুব সম্ভবত যদি আপনি 30,000 টাকা যদি লোন নেন, এটা খুব সম্ভবত 6 মাসের মেয়াদ থাকবে। এবং এটির আরেকটি প্রসেস আমি বলে দিই সহজ ভাষায়, যে যখন আপনার, আপনি ধরুন যে 30,000 টাকা ব্যাংক থেকে সিসি লোন নিয়েছেন, এবং আপনার 6 মাস অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, এরপর কী করতে হবে, আপনার ওই টাকাটা ব্যাক করার টাইম যখন চলে আসবে, তখন আপনার ওই ব্যাংক ম্যানেজার আপনাকে একবার তলব করবে, আপনাকে ডাকবে যে ব্যাংকের ঋণটা পরিশোধ করার জন্য। তো আপনি ধরেন যে 6 মাসের মধ্যে পরিশোধ করতে পারলেন না, তখন ব্যাংক ম্যানেজার আপনাকে খুব সম্ভবত 1 বা 2 মাস টাইম দেবে, এবং সেখানে সুদের হারটা একটু বাড়িয়ে দিবে। এরপরে যে 2 মাস আপনাকে টাইম দেওয়া হলো, 2 মাসের মধ্যেও যদি আপনি পরিশোধ করতে না পারেন, তখন আপনার সম্পদ বা আপনার যে গচ্ছিত সম্পদ, যেটা আপনি ব্যাংকে জমা রেখেছেন, সেইটা ওই ব্যাংক কর্তৃক নিলামে বিক্রি করে দেবে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। অর্থাৎ আপনি জমি জমা দলিল রাখেন, আপনি স্বর্ণ রাখেন, বা যেটাই রাখেন না কেন, যখন আপনার যে ডেটটা থাকবে, সেই ডেটটা যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, তখন ব্যাংক আপনার ওটা নিলামে বিক্রি করে দেবে, যদি আপনি পরিশোধ করতে না পারেন। আর যদি আপনি যেই টাইমটা দেওয়া হবে, ওই টাইমের মধ্যে যদি আপনি পরিশোধ করে ফেলতে পারেন, তাহলে তার কোনো কথাই নাই। তো এটা হচ্ছে মূলত সিসি লোন, যেটা আপনি ঢাকায় বসে বা যে কোনো জায়গায়, যে কোনো ডিস্ট্রিক্টে, কারণ অনেকে চাকরির ক্ষেত্রে এক ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে যেতে হয়, আর সেক্ষেত্রে হয়তো মানে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, সেই সমস্ত কোম্পানি থেকে দেখবেন যে কিস্তিতে সবাই কিন্তু দেয় না, যারা স্থানীয় ব্যক্তি ছাড়া। তো আপনি স্থানীয় না হলেও সমস্যা নেই, আপনি সিসি লোনের মাধ্যমে ব্যাংক থেকে যে কোনো সময় টাকা নিতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। আর যদি সিসি লোন সম্পর্কে আরও কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আমার সময় সুযোগ বুঝে আপনাকে আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, এবং আপনার কমেন্টে রিপ্লাই করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।